বিজেপির যুব মোর্চার সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন সৌমিত্র খাঁ এবং তারপরে টুইট করেন কুণাল ঘোষ। কেমন যেন পোড়া পোড়া গন্ধ, দমবন্ধের ভাব। যুব নেতা থেকে বাহুবলী, নেত্রী থেকে ডাক্তারবাবু, ভারী উদাসী মন। আর আদি বিজেপি জাদুঘরে আলাদা গ্যালারিতে স্মারক হিসেবে থাকুক, শপথ দেখে অনেকে বিপথে না যায়, কটাক্ষ করে টুইট করেছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষের টুইট আপনারা দেখছেন, আর কিছুক্ষণ আগে দেখলেন বিস্ফোরক সৌমিত্র খাঁ, তিনি যেটা বলেছেন, বারবারই বলছেন যে বাংলায় বিজেপি যেভাবে চলছে তা ভালো হবে না। কেন্দ্রীয় নেতৃত্বের যিনি আমাদের অবজার্ভার ছিলেন তিনি ভুল করছিলেন, এই সব বলাতে আমাকে সাইড করে দেয়া হয়েছিল। পার্টি পুরোপুরি একমুখী হয়ে যাচ্ছে, দলকে জাহির না করে নিজেকে জাহির করছেন। শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে তিনি বলেন, শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষকে আক্রমণ করেন, একটা জায়গায় বিজেপিতে দুজন নেতা হয়ে দল চলছে, বারবার দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বর কাছে ভুল বোঝাচ্ছে গিয়ে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে এমনই বলেন সৌমিত্র খাঁ। মানুষের জন্য কাজ করা যাচ্ছে না বলেন সৌমিত্র খাঁ। বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অনুপম বাবু কি বলবেন? জাস্ট একটু আগে খবরটা জানলাম, এখন প্রশ্ন হচ্ছে যে এই ব্যাপারটা মানে সৌমিত্র কেন হঠাৎ করে এই সিদ্ধান্ত নিল, এটা মানে সৌমিত্র তো প্রকাশ করেছে, কিন্তু সেটা আমার মনে হয় যে একজন কলিগের ব্যাপারে যখন উনি বলছেন তো এটা প্রকাশ না বলে যদি ওনার কোনো অভিযোগ থাকতো এটাও একটা অল্টারনেটিভ হতে পারতো, যে তারা সামনাসামনি বসে বা কোনো একটা ইনহাউস বৈঠকে সেই ব্যাপারটা প্রকাশ করলেই পারতেন। কারণ এই মানে কোন একই আমরা সবাই সহকর্মী বা কলিগ, সেক্ষেত্রে আমার মনে হয় যে দলীয় ব্যাপারটা মানে এমন যদি হতো যে উনি অনেকদিন ধরে অভিযোগ করে আসছেন কিন্তু সুরাহা হলো না, তারপর উনি সোশ্যাল মিডিয়াতে আউটবাস্ট করলেন, সেটা একটা ব্যাপার ছিল, কিন্তু অ্যাটলিস্ট হ্যাঁ কয়েকদিন ধরে একটু বিমর্ষ ছিল, কারণ আমার সঙ্গেও বেশ কয়েকদিন আগে কথা হয়। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।